সংবাদের এ পর্যায়ে যুক্তরাজ্য এবং ইউরোপের বাংলা কমিউনিটির গুরুত্বপূর্ণ কিছু খবর। ব্রিটিশ সমাজে ভাঙছে বিয়ে, কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন ব্যক্তি স্বাধীনতা, পেশাগত জীবনের ব্যস্ততা এবং ধর্মীয় রাজনীতি মেনে না চলা। প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে বিলম্বে বিয়ে এবং বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের তিন পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ব্রিটিশ সমাজে স্বীকৃত ব্যক্তি স্বাধীনতা এবং স্বামী স্ত্রী উভয়ের পেশাগত জীবনের ব্যস্ততার কারণেও বাংছে বিয়ে। এই সোসাইটির মধ্যে বসবাস করে এখানে এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালিজম, যে ব্যক্তিত্ব না, আমি হোয়াই আই নিড টু বদার ফর ইউ সো মাচ, আই ডোন্ট ওয়ান্ট দিস, আই ওয়ান্ট টু ফ্রি মাই সেলফ ফ্রম এনি কাইন্ড অফ রেসপন্সিবিলিটি বার্ডেন এবং ঝামেলা, দরকার কি? তো তারা এই সোসাইটির প্রভাবটা আরেকটা কাজ। এখন মনে করুন যে স্বামী স্ত্রী উভয় যখন ফুল টাইম কাজ করলো, কাজ করার পরে তাদের একটি দুইটা বাচ্চা আছে, এই বাচ্চাকে কে লুক আফটার করবে? এবং তারা যখন উভয়ে কাজ করে পেরিশান হয়ে গরু আসতেন, কে কার জন্য রান্না করবে? আমাদের জীবন কি এত উন্নত হওয়ার উচিত যে উন্নতির কারণে আমাদের জীবন ধ্বংস? বিয়ে ভাঙার প্রভাব পড়ছে ছেলে মেয়েদের উপরও। বিয়েটা ব্রেকআপ ভাঙি যায় গিয়া, তখন মা একলা সম্ভব হয় না আপনার বাচ্চাগুলোর লুক আফটার করা, তখন বাচ্চারা আপনার ছেলে হোক মেয়ে ড্রাগে ডিকে লই যায়, তারা আপনার উল্লেফত ধরে লয়, তারা বাজে খামো কুখামো লিপ্ত হয়ে যায় গিয়া এবং আনকন্ট্রোল হয়ে যায় গিয়া, এতে গিয়ে আপনার বিয়া ভাঙার রেজাল্ট হইল গিয়ে আপনার একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। বৈবাহিক জীবনকে টিকিয়ে রাখার তাৎপর্য বুঝতে মসজিদ ভিত্তিক পরামর্শ ও পরিবার কেন্দ্রিক ভূমিকার উপর গুরুত্ব দিচ্ছেন ইস্ট লন্ডন মসজিদের খতিব শেখ আব্দুল কাইয়ুম, ব্রিকলেন জামি মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম ও সমাজসেবী কে এম আবু তাহের চৌধুরী। আমি অনুরোধ করব আমাদের মাদেরকে বেশি করে টিভি যখন দেখেন তারা এই ইসলামিক প্রোগ্রামগুলো যেন দেখেন ও হিন্দি ফিল্মের মধ্যে সময় নষ্ট না করে এগুলো দেখুক, ওনারা দেখে দেখে ওনারা নিজেরা ছেলে মেয়েকে হেল্প করতে পারবে। তো সামাজিক নেতৃবৃন্দ দ্বারা যারা রয়েছেন এবং তারাও এই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে তারা যখন মানুষ তার একটি সুন্দর পরিবেশে বসেন, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারা আলোচনা করতে পারেন যাতে বিবাহ শাদীর ব্যাপারটা সহজ হয়। মসজিদ যদি আপনার প্রতি জুমাবারে আপনার এই সমস্ত ব্যাপারে খুতবা দেওয়া হয়, সারমনও আপনার এগুলো বুঝে রাখা হয়, তাহলে আপনার আমার মনে হয় যে আপনার এটা অনেকটা উপকার হইব। প্লাস কমিউনিটি সংগঠনগুলো যদি আপনাকে সেমিনার সিম্পোজিয়াম করেন, বিশেষ করে আপনার যেগুলো ম্যারেজ আপনার এই কাউন্সিলিং বোর্ড যেগুলো আছে, জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের জন্য উচ্চ সুদে ঋণ নিয়ে বিয়ে করা এবং পরবর্তীতে সে ঋণ পরিশোধ নিয়ে ঝগড়ায় ভাঙছে বিয়ে। চৌধুরী মুরাদ, আইওএনটিভি নিউজ, লন্ডন।